এইমাত্র সুশান্ত ঘোষ আসলো, আমি ফুটপাতে ব্যবসা করি, এখানে আমার মতন অনেকে অনেকে ব্যবসা করছে। সুশান্ত ঘোষ এসে এখন গুন্ডামন্ডি নিয়ে এসে আমার পুরো মাথা পুরো ফাটিয়ে দিয়েছে। এখানটায় আমার অবস্থাটা দেখুন কি অবস্থা, সুশান্ত ঘোষ এখানে গুন্ডা ফেলছে, গুন্ডা ফেলে এখানে সারা জায়গায় এরকমভাবে দাঙ্গা করে বেড়াচ্ছে। আজকে আমি সেই দাঙ্গার শিকার হয়ে গেলাম, আমাকে একজন মেরে পুরো আমার কী অবস্থা দেখো। আমার নাম তপন রায়, আমি 55 গ্রামে থাকি, 107 নম্বর ওয়ার্ড। আমরা বাইপাসে ব্যবসা করি। আজ অনেক দিন ধরে কাউন্সিলরের কিছু ছেলে পেলে আমাদের তিলজালা থানার আন্ডারে আমরা ব্যবসাটা করি। কিছু ছেলে এসে আমাদের এই সুশান্ত কুমার ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওর নাম করে বেশ কিছু ছেলে এসে আমাদের উপরে নানান রকম টর্চিং, ধমকি দিয়ে যাওয়া, মাল তুলে নিয়ে যাওয়া, দোকান ভেঙে দিয়ে যাওয়া, এই সমস্ত কাজ করছে। দোকান দুবার পাল্টি করে দিয়ে গেছে এর মধ্যে। আমি আজকে দীর্ঘ 15-16 বছর ধরে এখানে আমি ব্যবসা করি। আমার পুরো সংসারটা এর উপরে নির্ভর করে। এখন যদি আমার ছেড়ে যেতে হয় তাহলে আমি কোথায় যাবো? এই মুহূর্তে আমি তো অন্য জায়গায় কাজও করতে পারবো না। আমি একটা কাজ করে যে আমার সংসার চালাবো সেটাও তো আমার ক্ষমতা এখন নেই। আমি তো এর উপরেই সমস্ত কিছু আমার নির্ভর। আজকে আচমকায় আসছে সেই গুন্ডা নিয়ে এসছে, মানে পুরো রেডি হয়ে আমার মাথায় এরকম পিস্তল দিয়ে এখানে বাড়িটা মেরেছে, মানে ফিচকারিদের রক্ত। আমার গেঞ্জিটা নিয়ে আসো, পুরো গেঞ্জিটা পুরো ভর্তি হয়ে গেছে, গেঞ্জি জামা সব পুরো রক্তে ভর্তি। এসেই কোনো কথা নেই, এসেই মার চালু। সুশান্ত কুমার ঘোষ তার, হ্যাঁ উনি নিজে, উনি তো প্রথম চট্টা মারলো। উনি চট্টা মারার পরে ওর সঙ্গে ছিল হায়দার আলী খান, ওর সঙ্গে ছিল গোবিন্দ আর পলাশ রায়, এরাই 4-5 জন মিলে ছিল। কাউন্সিলর তো সঙ্গে ছিল, ওরা তো একসঙ্গেই তো গাড়িতে এসছে, ওরা একসঙ্গেই গাড়িতে এসছে। ছোট্ট একটা এরকম পিস্তল বের করলো, বাটটা দিয়ে মারলো, আমার এই মাথাটা এখানে ফেটে গেছে, এই তো এখানেও মেরেছে, এখানেও ওইখানে ইয়ে হয়েছে। কাউন্সিলর সামনে উনি তো নিজেই হাত চালিয়েছে আমার সঙ্গে, আমরা তো পুরো ডুবে যাবো এরকম করলে পারে। এই সামনে করোনা ভাইরাসের মধ্যে বিশাল বিপদ কাটিয়ে এসেছি, কোনো কাজ নেই, পুরো পুঁজিটা খেয়ে ফেলেছি, বাড়ি বন্ধক রেখে লোন নিয়েছি। এখন যদি এরকম আঘাত খেতে হয় তাহলে আমি বাড়ি আমার তো দিয়ে দিতে হবে ব্যাংকে, আমার তার কোনো রাস্তা নেই তো এইভাবে, মানে বাড়ি বাঁচানোর। আমি তো এখন না কাজ করতে পারি, আমার তো পুরো বাড়িটাই চলে যাবে। আমি ব্যাংকের থেকে লোন তুলে নিয়ে এখানে কারবার করছি, এখন তো আমার এই মানে কী করবো, আমি বাড়ি বাঁচানোই মুশকিল হয়ে যাবে। সকালে আমার হাজবেন্ড সকালে উঠে যাওয়ার পরে বা রাস্তা যায়, আমার যেখানে ইট বালি সিমেন্টের ব্যবসা 15 বছর ধরে করছেন, হঠাৎ আজকে এসে সুশান্ত ঘোষ, এবং এর আগেও ধমকি ধামকা দিয়ে গেছে যে এখান থেকে ব্যবসা মালপত্র সব সরাতে হবে। ঠিক আছে, আমাকে একটু টাইম দিক। আমার হাজবেন্ড যাওয়ার সাথে সাথে সুশান্ত ঘোষ এবং ফায়দার আলী আর পলাশ হালদার, খুঁদে আর গোবিন্দ, ইন্দ্রজিৎ, প্রথমে ফায়দার আলী বন্দুক দিয়ে আমার হাজবেন্ডের মাথায় মেরে মাথা ফ্র্যাকচার করে, পুরো 3টে সেলাই পড়েছে, রক্ত রক্ত হচ্ছে। সুশান্ত ঘোষ হাত তুলেছে, রড দিয়ে পিটিয়েছে। আমি তৃণমূল পার্টি করি, আমি কিন্তু অন্য পার্টি করি না। কেন আজকে আমার উপরে আমার হাজবেন্ডের উপর টর্চার করে? যেভাবে টর্চার করছেন উনি, প্রত্যেক এই ওয়ার্ডে পুরো সবাইকে বিরক্তি করছেন, সবাইকে টর্চার করছেন, আজ এখানে করছেন, কাল ওখানে করছেন, কেন, কিসের রাগ আমার উপরে? আমরা তাহলে কী করে বাঁচবো বলুন? আমি ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাইছি যে দিদি, আমাদের বাঁচার রাস্তা দেখুন, আমরা কী করে বাঁচবো? আমিও তো মানুষ, সবচেয়ে বড় কথা আমি তৃণমূল পার্টি করি, তাহলে আজ আমি তৃণমূল পার্টির কাছে মার খাচ্ছি? আমরা এর বিচার চাই দিদি, আপনার কাছে জোর হাত দিদি, আপনি আমার এই বিচারটা করুন।